গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 8:30, কিন্তু আমরা জাস্ট আজ বেরিয়ে পড়েছি তোমার রঞ্জনী ড্যামে যাওয়ার জন্য। তো কাশী দিক দিয়ে আমরা যাচ্ছি আজকে, এক্সাইটিং শুরু করেছি। তো এই বর্ষার মৌসুমের শেষ, বর্ষা শেষ প্রায় শরতের শুরু। তো কাশফুলের চারিদিকে এই দুর্গাপূজার আবহাওয়াতে আমাদের রঞ্জনী ড্যাম এখন কেমন অবস্থায় আছে তার জন্য দেখার জন্য আমরা জাস্ট বেরিয়ে পড়েছি। আপনারা সাথে থাকুন, আপনারা দেখুন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, লাইক করবেন। এই সামনে আমাদের ড্যাম চলে এসেছি। এই বর্ষার পর শরতের আবহাওয়াতে নতুন কেমন সাজানো হচ্ছে জায়গাটা, প্লেসটাকে খুব সুন্দর সাজানো হচ্ছে। এটা বসবার জায়গা, আর এই সাইডটা জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের এই আমরা এই জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি। এটাই পুরোটাই আপনার রঞ্জনী ড্যাম। এটা ড্যাম, এই যে চারদিকে কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই বর্ষার পরে এই প্রথম এলাম, আগেও এসেছি এখানে, কিন্তু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। খুব সুন্দর আমাদের পুরুলিয়া সুন্দরবন অনেকেই নামে চিনে। ড্যামে এখন জল পুরো জলে পরিপূর্ণ ভর্তি, খুব সুন্দর একটা জায়গা। হয়তো এই ভিডিওটা অনেকে নতুন দেখবেন, তাদের কাছে বলে দিই যে এই লোকেশনটা পড়ছে আপনার পুরুলিয়া জেলার কাশীপুর থানার জাস্ট, কাশীপুর থানা থেকে আপনার কাশীপুর থেকে আপনার পড়ে যাচ্ছে এটা 3-4 কিলোমিটারের মধ্যে। আর আমার আপনার যদি কেউ কলকাতা বা বা হুড়া দিক থেকে আসেন, কলকাতা বা বাঁকুড়া বা পুরুলিয়া থেকে যে যে দিক থেকে আসুন না কেন, তো এটা শর্টকাট দুটোই রাস্তা আপনার। একটা পড়ে যায় কাশীপুর দিক দিয়ে, একটা হুড়া নিমতল হয়ে যেটা আপনার আদ্রা দিকে যাচ্ছে, আদ্রা হয়ে আপনি ডমনকিয়ারি পাশাপাশি চলে আসুন। তো ডমনকিয়ারি থেকে সামনের দিকে ঢুকে যাচ্ছে রাস্তা, সেখান থেকে আপনার মোটামুটি 6-7 কিলোমিটারের মধ্যে পড়ে যাবে আপনার এই আমাদের রঞ্জনী ড্যাম। তো খুব সুন্দর ভালোভাবে সাজানো হচ্ছে জায়গাটাকে, আমাদের কাজ চলছে।
কাজ চলছে। তো আপনাদেরকে দেখাই, খুব সুন্দর ভালোভাবে কাজ চলছে। তো এখানে এখন যে বর্ষার পর যে শরতের হওয়াতে যে এখন কেমন আছে আমাদের এই রঞ্জনজি ড্যাম, আপনাদের কাছে তুলে ধরতে এসেছি। এবার দেখাই আপনাদেরকে, এইদিকে দেখতেই পাচ্ছেন আপনারা চান করা জায়গা ঘাট হয়ে গেছে, আর চারদিকে কাশফুল ফুটছে, চারদিকে কাশফুল শুরু হয়েছে। আর আপনাদেরকে এখান থেকে একটা মোটামুটি আপনাদের ভিউ দেওয়ার চেষ্টা করি। এই যে শরতের আবহাওয়াতে কাশফুল ফুটে গেছে, দুর্গাপুজোর আগমন শুরু হচ্ছে, দেখা যায়। তো এই জলের নিচে যতগুলো গাছ আছে অনেকগুলো মরে গেছে, কিন্তু খুব সুন্দর একটা মানে পরিস্থিতি মানে তৈরি হয়েছে, খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। আপনার ওই পাশে একটা কটেজ হয়েছে, ওখানে থাকার ব্যবস্থা বা এই পাশগুলো সিঁড়িগুলো এই কিছুদিন আগে ছিল না, এগুলো জাস্ট ওই বাঁধানো হয়েছে, কমপ্লিট করা হয়েছে। তো অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে, অবশ্যই জানাবেন আমাদেরকে, অবশ্যই কমেন্ট করবেন। এই জাস্ট পিকনিক শুরু হবে, তো এই বছর আশা করা যাচ্ছে এখানের যে ভিউ বা ভালো লাগবে, দেখে জায়গাগুলোর ডেভেলপমেন্ট হচ্ছে, জায়গাগুলোর ডেভেলপমেন্ট ভালো রকমভাবে বুঝতে পারছি আমরা। প্রথমে এসেছিলাম, আগের বছরও এসেছিলাম, এই বছর তো দেখে যাচ্ছি, আবার সিজনে আপনাদেরকে দেখাবো এই পরিস্থিতি জায়গাগুলো। আর এই দেখুন আপনাদের এগুলো কাজ চলছে, আপনার বসার জায়গা ছিল না এগুলো করে দিয়েছে। আর এই যে রোডের সাইডে আপনার টালি বসানোর কাজ চলছে। আর আপনাদের নিচে দেখাই সিঁড়িগুলো, খুব সুন্দর একটা জায়গা, পরিবেশটা খুব সুন্দর লাগছে। ওই দূরে দেখা যায় তাল গাছগুলো খুব সুন্দর দেখা যায় দূরে। আপনাদেরকে কি বলবো, এই বর্ষার পরেও এই জায়গাটা যে এত সুন্দর লাগছে আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন বা বুঝতে পারছেন অবশ্যই। তো কাজ চলছে প্রচুর পরিমাণে, সব জায়গাগুলো তো কাজ চলছে, সাথে থাকুন, ভিডিওগুলো দেখুন, দেখতে থাকুন। আর যদি চ্যানেলটা তা নতুন কেউ এন্ট্রি হয়ে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইবটি করবেন আপনাদেরকে, যাতে এরকম ভিডিও আমি তুলে ধরতে পারি। এই যে দেখুন আপনাদেরকে যেটা বলছিলাম যে এখানে কাজ চলছে, এখনও কন্টিনিউ কাজ চলছে। তো এনাদেরকে দেখাই, এই যে এখানে কাজ চলছে,
কাজ চলছে, এই যে পাথরের ইটের কাজ চলছে। তো দাদা আপনার কতদিন থেকে কাজ করছেন এটা? দেড় দিন থেকে চলছে। তো মোটামুটি শেষের দিকে নাকি এই রাস্তাটা হয়ে গেল? আর আপনাদের কাজ কি 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 বলা আছে মোটামুটি আপনাদেরকে? কিছু বলা নাই। হ্যাঁ, আপনাদেরকে জাস্ট এই কাজটা দেওয়া হয়েছে নাকি? তো যাই হোক, আগের থেকে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, জায়গাটাকে দেখে বোঝা যাচ্ছে প্রচুর। যে রাস্তাঘাট বা এই সিঁড়িগুলো ছিল না, সামনে সিঁড়িগুলো ছিল না, বসার জায়গাগুলো ছিল না, ওগুলো কমপ্লিট হয়েছে। আর এখানে কটেজে এখন থাকা যায়? কটেজ থাকা যায়, থাকা যায়। রুম মানে ভাড়া কীরকম কী বলছে ওরা? 1200 থেকে মিনিমাম, 1200 থেকে ডবল রুম, ডবল রুম। ওকে, হ্যাঁ ঠিক আছে, সামনে যাচ্ছি। আর এখানে একটা মেন গেট দেওয়া হয়েছে এখান থেকে। তো এখানে জাস্ট নেট বসানো আছে, প্রচুর পরিমাণে হয়তো মাছও ছাড়া হয়েছে এখানে, নেট দেওয়া আছে এই জন্য। এখানে এটা দিয়ে এক্সিট, যে অতিরিক্ত জলটা সেটা এখান থেকে পার হয়ে যায়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন শরতের কাশ ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে কাশ ফুল ফুটেছে। হ্যাঁ, এটা দিয়ে বাড়তি জলটা চলে যাচ্ছে নিচের দিকে। দেখায় খুব সুন্দর আপনাদেরকে একটা জিনিস দেখ। ন্যাচারাল সাউন্ড আপনারা জলে শুনতেই পাচ্ছেন, খুব সুন্দর। আপনার কটেজ, বিভিন্ন লোক, বিভিন্ন পাশাপাশি লোকগুলো ঘুরতে আসছে ধীরে ধীরে। এটা হচ্ছে আপনাদের কটেজটা। তো মিনিমাম বলছে ওনারা, যেটা বলছে যে 1200 থেকে মিনিমাম শুরু স্টার্টিং। এই গেটটা খুব সুন্দর সাজানো হয়েছে। ঘুরে আসি, এটা কটেজটা। ওই জাস্ট শুরু হয়েছে, নেই গাড়ি ঘোড়া এসছে প্রচুর। হ্যাঁ, এদিক থেকে ভিউটা খুব সুন্দর আবার লাগবে। বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। নিজের যোগমায়া সরোবরের মধ্যে যে যে কটেজটা আছে, তো আপনাদেরকে জানাতে চাইছি যে আপনাদের এখানকে রেন্ট বা থাকার ব্যবস্থা, এখানে কীভাবে আসবেন বা যোগাযোগ ব্যবস্থা আপনারা কীভাবে করবেন, বাড়ি থেকে যারা আসছেন তারা কীভাবে যোগাযোগ করবেন এখানে। তো ইনি যেখানে আছেন, তো আমরা যোগমায়া সরোবরে আমার এখানের যেখানে আমাদের যেটা রিসোর্ট আছে এখানে, ওনার যে রিসেপশনিস্ট বা ম্যানেজার যে এখানে আছেন তার সঙ্গে কথা বলছি। আর দাদা আপনার নাম? আমান দীক্ষিত। কি? আমান দীক্ষিত। আমান দীক্ষিত দীক্ষিত তো নাম। তো জায়গাটা কোথায় একটু কাইন্ডলি একটু খুলে বলে দেন সবাইকে, একটু জায়গাটা পড়ছে আপনার? কাশীপুর থানার, কাশীপুর থানার অন্তর্গত, জায়গাটার নাম হচ্ছে যোগমায়া সরোবর, সরোবর বা রঞ্জনী ড্যাম। রঞ্জনী ড্যাম নামেই চিনে সুন্দরবন, পুরুলিয়া সুন্দরবন নামে শুনছে, অনেকেই চিনছে জানি। তো
এখানে জাস্ট রুম ভাড়া কিরকম কি মোটামুটি একটু কাইন্ডলি জানাবেন? আপনার ডাবল বেড হচ্ছে 1500 টাকা, সিঙ্গেল বেড হচ্ছে আপনার 1200 টাকা, আর উপরে ডরমেটরি 10টা বেড সেটআপ আছে ওটা 5000 টাকা। তো এখানে যোগাযোগ ব্যবস্থা এখন কিরকম ভাবে মানুষ চাই করছে এখন পর্যন্ত? এখন ফোন নাম্বার দিয়ে হচ্ছে আমাদের অনলাইন প্রসেস চালু আছে, হচ্ছে এর মধ্যে ওটা চালু হয়ে যাবে। অনলাইন প্রসেস এখনো পর্যন্ত হয়নি, জাস্ট হচ্ছে যেমন ভাবে ফোন নাম্বার দিয়ে এখন বাড়ি থেকে আছে। আর যদি কেউ বাড়ি থেকে নিয়ে আসে ডাইরেক্ট আসছে তাদেরকেও থাকা দেবে, মানে থাকার ব্যবস্থা খালি থাকলে ওদেরকেও আমরা ব্যবস্থা করে দিচ্ছি নাকি? তো তার মধ্যে কেমন কি নিচ্ছেন তাদের কাছ থেকে, আধার কার্ড বা কোনো যেটা এখন করোনা পরিস্থিতি যেটা দেখছেন যে ডবল ডোজ বা সিঙ্গেল ডোজ এরকম কিছু দেখছেন? একটা সার্টিফিকেট কিছু হলো দেখছেন অবশ্যই, যদি সিঙ্গেল ডোজ থাকে তাও দেখতে দিচ্ছেন, কোনো অসুবিধা নেই নাকি? তো আমাদের বাড়ি আর কি কি আছে একটু কাইন্ডলি একটু দেখান, আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আরেকবার তাও আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা মনে রাখতে পারেন বা আস্তে আস্তে আপনি বলুন না আপনার নাম্বারটা যেটাতে আপনাদের রুমের জন্য যোগাযোগ করবেন। 7679651595 এই একটা নাম্বার হচ্ছে, আর একটা নাম্বার হচ্ছে 6294195408। তো অবশ্যই এই নাম্বারগুলো আমি আবার ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আসবেন। আমাদের পুরুলিয়ার যে এত সুন্দর জায়গাটাকে সাজানো হয়েছে, তো দাদাই দেখাবে আমাদের যে সাইডে সুন্দরবনের যে জায়গাগুলো কিভাবে হয়েছে। আর বোট নাকি শুনছিলাম, বোটের বোটিং আছে এখানে সামনে। চলুন, বোটটা, বোটের প্রাইস কিরকম কি? পার হেড 30 টাকা। আর টাইমটা? টাইমটা এক মানে 25 মিনিট রাউন্ড ঘুরিয়ে দিব। 25 মিনিটে? 25 মিনিট। তো একটাতে এই বোটগুলো কজন করে চাপা যায়? ছোট বোটটা আপনার 6 জন চাপা যাবে। 6 জন? আরও বাদ বাকি বোটগুলো আছে, এগুলো সার্ভিসিং দেওয়া আছে। সার্ভিসিং দেওয়া আছে? এখন একটা বোটে রানিং আছে। হ্যাঁ, একটা বোটেই এখন রানিং আছে। এটা হচ্ছে আপনার ডরমিটারি না? না, ডাবল বেড। এটা ডাবল বেড? এই ডাবল বেড, এটা হচ্ছে আপনার পুরোটা রুম। এখানে আলমারি দেওয়া হয়েছে, একটা আলমারি, একটা আয়না দেওয়া হয়েছে এখানে। আর এই পাশে পড়ছে আপনার বাথরুম পড়ছে। বাথরুমটা অনেকটাই বড়, খুব সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, এটা ডাবল বেড। এই রুমের ভাড়া কত দাদা? এটা 1500 টাকা। 1500 টাকা পড়ে যাবে এসি সাথে? ঠিক আছে, চলুন। এটা আপনার ডবল বেড পড়ে যাচ্ছে নাকি? এটা তো খুব সুন্দরভাবে টিভি দেওয়া, সাজানো আছে, এসি দেওয়া আছে। আগে বাথরুমগুলো দেখি। বাথরুম অনেকই বড়, অনেকটাই বড়, খুব সুন্দর সাজানো। এই রুমটার ভাড়া কত? এটা আপনার কত? 1500 টাকা? 1500 টাকা এটা পড়ে যাচ্ছে নাকি? 1500 টাকা ভাড়া পড়ে যাচ্ছে, খুব সুন্দর জায়গা। আর সাথে 1500 টাকার মধ্যে আপনারা মিল দিচ্ছেন, খাবার দিচ্ছেন না? খাবার আলাদা দিচ্ছেন, মিলটা আলাদা নাকি? সকাল সন্ধ্যা সব পাওয়া যাচ্ছে মোটামুটি সবাই নাকি? সকাল সন্ধ্যা রাত্রি যেটা চাইছে সেটা দিচ্ছে নাকি? ওকে, চলুন আরো আরেকটা দেখান, যেটা হল রুমগুলো আছে বড়গুলো দেখান। এখানে টোটাল রুম সংখ্যা কত? আপনার ডবল বেড হচ্ছে 6টা, ডবল বেড 2টা, আর ডরমেটরি একটা, নিচে একটা ডরমেটরি। টোটাল টোটাল 10টা? এটা ডবল বেড, এটা ডবল বেড পড়ে যাচ্ছে আপনাদের। এগুলো কত? 1500 টাকা নাকি? 1500 টাকা সিঙ্গেল বেড রুমটা আমি আপনাকে দেখাতে পারছি। হ্যাঁ, সিঙ্গেল আছে, লোক আছে। আর ডরমেটরি যেগুলো বড় বলছিলেন, বাইরে থেকে ভিউটা তা করতে দেখুন। খুব সুন্দর জায়গা, এখান থেকে বসে বসে আপনি দেখতে পাবেন।
তো আপনাদেরকে আরেকটি রুম দেখাচ্ছি, এটা হচ্ছে ডরমিটারি রুম। এখানে এই রুমগুলোতে কতজন থাকা যাবে দাদা? দশজন। আর টোটালিটা আছে দশজনের জন্য ডরমিটারি। যারা বাইকার বা রাইডার যারা আছেন অবশ্যই এই রুমগুলো দেখতে পারেন। এই রুমটার ভাড়া দাদা 5000 টাকা। এটা পুরো এক নাইট 5000 টাকা। আর এই পাশে লাইটগুলো ধরেন না, এগুলো দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা বেড আছে, 10টা আছে, 5, 10টা, টোটাল 10টা বেড আছে। আর ডরমিটারি রুম খুব সুন্দর, ৫,০০০ টাকা পার নাইট। আর আর সিঙ্গেল রুমটা হয়তো বলতে পারছি না দাদা, সিঙ্গেল রুমগুলো কত বললেন? ১২০০ টাকা সিঙ্গেল রুম, জাস্ট এই ১২০০ টাকা পড়বে। এদিক থেকে আপনাদেরকে বাইরের একটা ভিউ দেখায়, এখানে সামনেই গেট, এদিক দিয়ে